আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু, নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল করিম ও বাদ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাগরিবের সলাত আদায় করার পরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আলেমে দিন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম এবং ভারপ্রাপ্ত খতিব মোহতারাম মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে যদি আপনারা উত্তর জানতে চান তাহলে স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, আপনি আপনার প্রশ্নটি সে নাম্বারে ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আমাদের কাছে এস এম এসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, সেজন্য সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 এ নম্বরে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান ভিজিট করুন youtube.com/rtvdigitals। আর এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন, যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। প্রথমে যে প্রশ্নটি জানতে চেয়েছেন আমাদের আমাদের এক ভাই, ওনার নাম হচ্ছে স্বপন চৌধুরী। মোহতারাম, পাঁচ রক্ত নামাজ আদায়ের সঙ্গে রিজকের বরকত এবং হায়াতের বরকতের কোনো সম্পর্ক আছে কি না? অনেক সময় স্কলাররা বলে থাকেন যে নামাজ না পড়লে বরকত থাকে না, আয় উপার্জন হয় কিন্তু টিকে না, এই ধরনের কথাবার্তা শোনা যায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। আসলে যেহেতু আপনার জীবনে ঈমান একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঈমানের যেরকম একটা প্রভাব থাকে, ঈমানের পরে সবচেয়ে বড় স্তম্ভ নামাজ, নামাজেরও একটা প্রভাব থাকে। নামাজের প্রভাব আপনার হালাল রিজিক অর্জনে, হারাম কাজ বর্জনে, আপনার জীবনের প্রশান্তি সব কিছুর মধ্যে একটা নামাজের নিশ্চয়ই একটা প্রভাব আছে, এবং নামাজের কারণে আত্মপ্রশান্তি লাভ হয়। কারণ নামাজ মানুষকে শান্তি দেয়, এবং হাজার হাজার টাকা থাকতে পারে কিন্তু আপনার সাথে রবের সাথে সম্পর্ক যখন থাকবে না তখন আপনি অস্থিরতার মধ্যে থাকবেন, টেনশনের মধ্যে থাকবেন, এটা স্বাভাবিক। এটা কোনো হাদিসের দ্বারা প্রমাণের দরকার হয় না, এটা হলো স্বাভাবিক বিষয়। যেমন এটা এইভাবে বুঝেন, যার সাথে প্রধানমন্ত্রীর সাথে দল করার পর প্রধানমন্ত্রীর সাথে খাতির থাকবে সে টেনশন মুক্ত থাকবে, দল করার পর যার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে খাতির থাকবে না তার টেনশন থাকবে। এই নামাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জিনিস, এখানে যে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে সে প্রশান্তিতে থাকবে, সম্পর্ক থাকবে না সম্পর্ক ছেদ হবে, অশান্তিতে থাকবে, এটাই স্বাভাবিক জিনিস। ধন্যবাদ মোহতারাম। তারপরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি 17-18 বছর নামাজ আদায় না করে, পরবর্তীতে তার বুঝ হলো যে আমি যে নামাজ পড়লাম না আমার ভুল হয়েছে, তাহলে কি উনি তওবা করে নামাজ শুরু করলে বিগত সময়ের গুনাহ মাফ হবে, নাকি 17-18 বছরের নামাজগুলি তাকে হিসেব করে আদায় করতে হবে? আমি একটা কথা বলি, এই বিষয় নিয়ে তো ওলামাদের বিভিন্ন মত আছে। এমন কিছু মত আছে যারা নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল, অতএব কাফের হয়ে গেছে সে নতুনভাবে তওবা করছে নামাজ মাফ হয়ে যাবে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং আরও বহু ইমামের মত হলো নামাজ ছেড়ে দিলে সে কাফের হবে না, সে কবিরা গুনার কারী হবে, অতএব তাকে নামাজগুলো পড়তে হবে। হ্যাঁ, নামাজ পড়তে গিয়ে সে 17 বছর আর 18 বছর নামাজ নাও পড়তে পারে, এর আগে জীবন শেষ হয়ে যাইতে পারে। হ্যাঁ, আল্লাহর কাছে একটু কী করা চেষ্টা দেখানো যে আমি নামাজ যেগুলি ছেড়ে দিয়েছি সেগুলি সময়মত না পড়ার কারণে আপনার কাছে ক্ষমাও চাইতেছি, আবার নামাজ পড়া এইগুলি কাজাটা আদায় করার জন্য চেষ্টাও করতেছি। চেষ্টা করতে করতে যতটুকু পারলো, 18 বছরের মধ্যে 1 বছর পারলো, 2 বছর পারলো, আল্লাহ পাক এর আবেগ অনুভূতি আল্লাহর প্রতি সারেন্ডার দিকে আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দেবেন, যেহেতু আল্লাহ ক্ষমাশীল। ধন্যবাদ মোহতারাম। আরেকটি প্রশ্ন এখানে, সেটি হচ্ছে সাদাকা, এটা কি নিজ পরিবারকে নিজ পরিবারের বলতে আপনার যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, কাজিন, এদেরকে সাদাকার টাকা দেওয়া যায় কি না? এখানে সাদাকা বলতে হচ্ছে দুইটা বোঝায়, আপনি নিজেই জানেন। একটা হলো সাদাকা অর্থ হলো যেটা তাবারুআত, যেটা দান, আর একটা সাদাকা অর্থ হলো আমরা যেটা যাকাত বলে থাকি, যেটা ধনসম্পদের উপর আদায় করাতে ওয়াজিব। দান তো আপনি যে কোনো কাউকে করতে পারবেন, আর যেটা যাকাত, যেটা সাদাকার অর্থে যাকাত, সেই যাকাত কিন্তু আপনি যাদের উপর, যাদের ভরণ পোষণ আপনার উপর দায়িত্ব, আপনার মা বাবা, এদের ছেলে সন্তান, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন। এরপরে
নিজের ভাই বলেন, মামাতো ভাই বলেন, খালাতো ভাই বলেন, যাদের ভরণ পোষণ আপনার দায়িত্ব নাই, তবে তাদের সাথে আপনার রক্তের একেবারে গভীর সম্পর্ক রয়েছে, আপনি তাদেরকেও দিতে পারবেন, যেহেতু তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর নেই। জি ধন্যবাদ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি করেছেন ভাই আহনাফ। মার ডিভোর্সের পরে অন্য কোথাও যদি মা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার পূর্বের স্ত্রীর ঘরের ছেলে বা মেয়ের সঙ্গে বিয়ে শাদী জায়েজ আছে কিনা? এটা হলো যে মা অথবা বাপ কোনো একদিকে যদি শরিক না থাকে তাহলে জায়েজ আছে। যেমন মনে করেন একটা মেয়ের বিয়ে হয়েছিল এক জায়গার মধ্যে, সেই ঘরের একটা মেয়ে আছে, আবার এই স্বামী এই তার মাটা নতুন একটা ঘরে বিয়ে করছে, সেই ঘরের মধ্যে স্বামীর অন্য স্ত্রীর ছেলে আছে, তাহলে বিয়ে করতে কোনো অসুবিধা নেই, কারণ তাদের মধ্যে মা বাবা কোনো কিছুর মধ্যে শরিক নেই। কারণ মনে করেন ফাতেমা একটা বিয়ে করছে, ফাতেমার ঘরে একটা কন্যা আছে এবং ফাতেমা সেই ঘরে ডিভোর্স হয়ে গেছে, ফাতেমার কন্যাটা আবার ফাতেমা আরেক ঘরের মধ্যে বিয়ে বসছে, সেই ঘরের মধ্যে আবার সেই স্বামীর অন্য স্ত্রীর একটা কী আছে ছেলে আছে, তার সাথে বিয়ে হইতে কোনো অসুবিধা নেই, যেহেতু তাদের মধ্যে মার মধ্যেও শরিক নেই বাবার মধ্যেও শরিক নেই। হ্যাঁ, কোনো একদিক থেকে শরিক থাকলে মা এক অথবা বাবা এক তাহলে জায়েজ হবে না, মাও এক না বাবাও এক না, তবে মায়ের স্বামী এক হয়ে যাচ্ছে তাহলে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ মহতারাম। দেড় বছরের ছেলের যদি কাপড়ে প্রসাব করে দেয়, তাহলে সেই কাপড় নিয়ে নামাজ পড়া যাবে কিনা? দেড় বছরের ছেলে মেয়ে? দেড় বছর না, প্রথম প্রথম একদিন যার বয়স সেই ছেলের পেশাবও নাপাক। দেড় বছর তো বহু দূরের কথা, সব বাচ্চাদের তো এখন অনেকেই মা বোনদেরকে দেখা যায় যে যখন পেশাব লেগে যাচ্ছে তখন পানি ছিটিয়ে তারপরে নামাজ আদায় করছে, এটা জায়েজ আছে কি? না, পানি ছিটিয়ে জায়েজ হবে না, তবে যে জায়গার মধ্যে পেশাব লাগছে সেই জায়গাটা তিনবার দ্রুত করে নামাজটা জায়েজ হয়ে যাবে, কিন্তু সিটেলে জায়েজ হবে না, অর্থাৎ পেশাবটা পরিষ্কার করতে হবে। শরীয়ত এতটুকু কষ্ট দেয় নাই যে পুরা কাপড় ধুতে হবে, এটাও কষ্ট দেয় নাই, একেবারে যে ওই জায়গার মধ্যে পানি সিটেলে হয়ে যাবে তাও না, যতটুকু পেশাব লাগছে অতটুকু জায়গাটা আপনি তিনবার পানি দ্বারা ধৌত করবেন এবং একটি সিবাইয়া নেবেন। জি মোহতারাম। তারপরে প্রশ্ন করেছেন সেলিম রেজা, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে যদি কেউ টাকা রাখে জেনারেল ব্যাংকিং সিস্টেমে এবং সেখান থেকে যদি অতিরিক্ত কোনো টাকা দেয় যেটাকে আমরা ইন্টারেস্ট বলি, সেই টাকা কিভাবে ব্যবহার করব? আমার ইচ্ছে নাই যে সে টাকা নেওয়া, তো এখন যদি দেয় ব্যাংক তাহলে আমি এই টাকাটা খেতে পারবো নাকি অন্য কোনো কাজ করব? প্রথম আমরা জানবো মুস্তাফা ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর। একজন কলার রয়েছে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুইটি প্রশ্ন। জি প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে কোরআনে 33টি আয়াত আছে, 33টি আয়াতে বলে বলে এটা পড়া অনেক ফজিলত, ফজিলত এটা সঠিক না সঠিক কি না কেউ বলে যে এটা পড়া বেটার, একটা মানে এর সাথে জড়িত হাত খালাম, এটা কেউ বলে পড়া অনেক সব আছে ফজিলত আছে, কেউ বলে যে শুনেন আপনার আপনি প্লিজ আমার কথা শুনেন, আপনি যে 33 আয়াতের কথা বলছেন স্পষ্ট করে বলতে হবে, কারণ আয়াত আছে 6666টি, আপনি কোন 33 আয়াতের কথা বলছেন? 33 আয়াত বলছি মানে 33 আয়াতের সূরা মানে আয়াতের কুদ্দি শক্তি না আয়াত 33 না আয়াত। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়টা বলেন। একটা আরেকটা প্রশ্ন, আমি সূরা মানে তাহাজ্জুদ নামাজে সূরা কাহাফের প্রথম 10 আয়াত দিলাম, আবার দ্বিতীয় রাকাতে শেষের 10 আয়াত দিলাম, মাঝে তো অনেক আয়াত বাদ দিল, এটা কি আমার ঠিক হবে কিনা মানে সহি হবে কিনা, মানে মাঝে তো অনেক আয়াত বাদ দেয়, এটা একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার এই প্রশ্ন দুটির আলোচনা আমরা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে যে প্রশ্নটি সম্মানিত মুখতারের কাছে আমরা করেছিলাম, ব্যাংক থেকে ইন্টারেস্ট যেটা পাওয়া যায় সেটা যদি কেউ খেতে না চায় তাহলে কোন কোন ক্ষেত্রে ব্যয় করতে পারে? প্রথম আমি একটা জিনিস বলবো, যেহেতু বর্তমানে এই সরকার কর্তৃক বিভিন্ন ইসলামী ব্যাংকিংয়ের অনুমোদন আছে এবং সরকার এটাকে যতটুকু পারে নিয়ন্ত্রণ করতেছে, তো এবং ইসলামী ব্যাংকিং করার জন্য সরকারও বিভিন্ন রকমের আইন কানুন এবং সরকার কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ইসলামাইজেশন করা ব্যাংকগুলোকে তারা উদ্যোগ নিচ্ছে, অতএব আমাদেরকে এটা স্বাগত জানিয়ে
ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকাই আমাদের উচিত, যেহেতু সরকারও এটাকে মানুষকে উৎসাহিত করতেছে। আর তারপরেও যেহেতু বিভিন্ন ব্যাংক আছে আমাদের অপারগ অবস্থায়, কনভেনশনাল ব্যাংকে আমাদের জড়িত হয়ে গেছি, তখন আমি বলবো যে কনভেনশনাল ব্যাংকে যেই ইন্টারেস্টগুলি আপনাকে দিচ্ছে সেইগুলি আপনি রেখে দেবেন না। রেখে দিলে তো সুদের জন্য আপনি সুদ দিয়ে মানুষকে সহযোগিতা করলেন, বা যারা সুদের ব্যবসা করতেছে তাদেরকে সহযোগিতা করলেন, তার সাইডে আপনি টাকাগুলি নিয়ে আপনি সওয়াবের নিয়ত ছাড়া কোনো সামাজিক কাজ করবেন, রাস্তা, ব্রিজ, কালভার্ট, সেতু অথবা বাথরুম, এরকম কোনো কাজের মধ্যে সওয়াবের নিয়ত ছাড়া আপনি খরচ করে ফেলবেন। জি, ধন্যবাদ মোহতারাম। তারপরে যে প্রশ্নটি আমাদের বোন করলেন, পবিত্র কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ কিছু আয়াত রয়েছে, যেমন আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ তিন আয়াত, তারপরে সূরা বাকারার শুরুর আয়াত, এরকম তিনটি তিনটি করে 33টি আয়াতের কথা বলছেন, যে এগুলোর ফাজাইল রয়েছে কিনা, যদি আমরা জানি গোটা কোরআনই ফজিলতপূর্ণ। আপনি কি বলবেন? আমি একটা কথা বলি আপনাকে, প্রথমে খেয়াল রাখতে হবে যেমন আয়াতুল কুরসির একটা ফজিলত আছে। জি, যে আয়াতুল কুরসি যদি আপনি পড়েন, আল্লাহ পাক যদি আপনাকে সমস্ত বালা মুসিবত, জিন, আসর এবং সমস্ত সুরি সামারি থেকে আপনারকে হেফাজত করবে, আপনার ধনসম্পদকে হেফাজত করবে। আবার যে ব্যক্তি সূরা বাকরার শেষ আয়াতগুলো পড়লো, আল্লাহ পাক সেই রাত্রির জন্য তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আবার যে সূরা ওয়াকিয়া পড়লো, তার জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আবার যে ব্যক্তি রাত্রে শোয়ার সময় তাবারাকাল্লাজি সূরা মুলুক পড়বে, তার মৃত্যুটা সহজ হবে। এরকম যে আয়াতগুলোর পুরো কোরআন শরীফটা একটা ফজিলতের আয়াত, প্রথমে সেটা মনে রাখতে হবে। এখন কেউ যদি ভিন্ন ভিন্ন জায়গার ফজিলতপূর্ণ আয়াতগুলি একসাথে করে থাকে, তাহলে এগুলি পড়লেও একই ফজিলত পাবে যেটা হাদিসের মধ্যে বর্ণিত আছে। তার মানে মোহতারাম আমরা বুঝলাম যে আসলে বিদাত বলা যাবে না বিষয়টা। বিদাত, হ্যাঁ, যদি এরকম হয় এমন কিছু আয়াত যুক্ত করেছি আমি যেটার ব্যাপারে কোনো হাদিসের মধ্যে ফজিলত বর্ণিত নাই, তবে আমি একে একটা যুক্ত করে দিলাম, তাহলে নিজের মন গড়া হবে। আমি বলবো যে কোরআন পড়লে ফজিলত আছে, এবং যদি 33 আয়াতের মধ্যে খণ্ড খণ্ডভাবে প্রত্যেক আয়াতের ব্যাপারে হাদিসের বিনে বর্ণিত থাকে তাহলে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ মোহতারাম। আবার ফিরবে ইনশাল্লাহ। আর একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্নটা বলেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন বলেন। ওয়ালাইকুম আসসালাম। বলছি, নাম হচ্ছে আবুল বকর সিদ্দিক। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে মসজিদের ভিতর বিভিন্ন জায়গায় মাজার থাকে বা কবর থাকে, ওই মসজিদ গুলোতে নামাজ পড়া যাবে কিনা? এখন কি শুক্রবারে যখন জায়গা হয় না মসজিদের ভিতর, রাস্তার উপর দাঁড়িয়ে থাকেন, তখন সামনে কবরস্থানও পড়ে, ওই জায়গায় নামাজ পড়া কি ঠিক হবে কিনা? ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা বিরতির পরে ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আরও একবার প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে আলোচনা করছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম এবং ভারপ্রাপ্ত খতিব মুহতারাম মুফতি মাহবুবুল্লাহ বাকি নদভী। আমরা মুহতারামের কাছে চলে যাচ্ছি। মুহতারাম, সলাতের মধ্যে উনি সম্ভবত তাহাজ্জুদ নামাজের কথা বিশেষভাবে বলেছেন, যে আপনার দেখা গেল সূরা কাহাফের প্রথম দশায় তেলাওয়াত করেছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাখাতে আবার কাহাফের শেষ দশায়াত, অথবা ইমরানের হতে পারে, যে কোনো সূরার হতে পারে, মাঝখানে যে গ্যাপগুলি উনি রাখছেন, নামাজের কোনো ক্ষতি হবে কিনা? ভালো করে খেয়াল করতে হবে, আমাদের কিছু সূরা আছে, যেমন ইদা জা আনাসুল্লাহ আলফাত, এটা ছোট্ট একটা সূরা। জি, সূরা ফিল একটা ছোট্ট সূরা, এইগুলির মধ্যে আবার পুরা পড়াটাই উচিত। আর যেগুলি লম্বা লম্বা সূরা আছে, মনে করুন আমি সূরা কাহাফের সূরার আয়াতগুলি মুখস্থ আছে, মাঝখানে ওগুলি মুখস্থ নাই, শেষের আয়াতগুলি মুখস্থ আছে, এত বেশি লম্বা সূরা মুখস্থ করার মতো আমি এরকম মেধাবীও না বা এরকম হাফেজও না, তাহলে এইসব ব্যক্তিরা তো কোরআনের পড়ার জন্য আবার উদ্গ্রীব আস একটা মনের মধ্যে উৎসাহ আছে, তাহলে আমার মনে হচ্ছে নিশ্চয়ই এরা পড়বে,
যতটুকু জানা আছে, মাঝখান দিয়ে গ্যাপ থাকলেও কোনো অসুবিধা নেই, তাদের এত লম্বা গ্যাপ থাকলে সেখানে ধারাবাহিকতার কোনো প্রয়োজন পড়ে না। ধন্যবাদ মহতারাম শাহাদাত হোসেন প্রান্ত, খুবই মানে একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করেছেন, ভেরি ইন্টারেস্টিং এই প্রশ্নটি। হুজুর, আমার এক জোড়া কবুতর 3 সপ্তাহ আগে বাজারে বিক্রি করেছিলাম, কিন্তু আজ আমার বাড়িতে কবুতর ফিরে চলে এসেছে, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ নিদর্শন বা আলামত আমরা দেখছি যে কবুতরের মাথায় কি বুদ্ধি দিয়েছেন আল্লাহ তাআলা। এবং আপনার এই যে ফেরত আসলো, এখন কার কাছে বিক্রি করেছিলাম তার বাড়ি আমি চিনি না, এই কবুতর এখন আমি কাকে ফেরত দেব, এবং দূরে উনি লিখেছেন এখানে আর কি। আমি একটা কথা বলি, এটার মধ্যে দুটো দিক আছে। একটা দিক হলো কবুতর নিজে কিছু চিনে না, বাজারে ফেরত দিছে, কতটুকু বাজার 3-4 কিলোমিটার দূরে, ওখান থেকে ফেরত আসছে। তো এবং এটা যে সাইপ্রাস থেকে যে সমস্ত শীতকালীন পাখিগুলি আসে, অতিথি পাখি, তো সেইগুলি কীভাবে যে দিক নির্দেশনা পায় এবং কীভাবে আবার ফেরত যায়, কীভাবে আসে, তাদেরকে আল্লাহ পাক কবুল, একটা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোনো দিক বোঝার জন্য কোনো ওদের কিচ্ছু নাই এবং কম্পাস নাই তাদের মধ্যে, তারপরেও কীভাবে আসে, এগুলি আল্লাহ পাক কবুল এক কুদরত। তো এই পাখির মধ্যে সে কুদরত আছে, তবে এই কুদরতের সাথে সাথে আরেকটা জিনিস তার প্রসেসটা চালাচ্ছে কি না সেটাও তার পরীক্ষা। সেটা হলো উনি মালিককে ফেরত দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে কি না, উনি মালিককে ফেরত দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা চালাইতে হবে এবং বর্তমানে ফেসবুকে লিখতে হবে, যেমন যে আমার ভাই আমার এমন একজন 2 জোড়া কবুতর বিক্রি করেছিলাম, কোন বন্ধু কিনেছেন আমি জানি না, আপনারা যদি কেউ এরকম থাকেন কবুতর হারিয়ে গেছে কেনার পরে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন। সবগুলি করার পরে তাহলে ওই কেউ মালিক পাওয়া না গেলে 10-20 দিন পরে তাহলে সেটা সে সৎকা করে দেবে মালিকের নামে। কিন্তু বর্তমানে মালিক পাওয়াটা খুব সহজ, কারণ ফেসবুকে বিভিন্ন রকমের আপনার মানে ঘোষণা দেওয়ার মতো, প্রচার করার মতো বিভিন্ন মাধ্যম তৈরি হয়ে গেছে। এটা এত মানে গোঁজামিল করে খাওয়ার কোনো সুযোগ নেই। জি, ধন্যবাদ মহতারাম। আরেকটি প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটি আমাদের বিরতির আগে এক ভাই করেছেন, মসজিদে যদি কবর বা মাকবাড়া বা মাজার থাকে তাহলে সেই মসজিদে সলাত আদায়ের হুকুম কি? আমি আরেকটি উনি বিষয় কোট করেছেন যে যখন মসজিদে মুসল্লিতে ভরপুর হয়ে যায় তখন ওই মাজার বা কবরের পাশে অনেকে জুমার দিনে দাঁড়িয়ে যান, আমরা তো জানি যে কবরস্থানে নামাজ আদায়ের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, আপনি কি বলবেন? আমি এখানে এইসব প্রশ্নগুলি করার সময় এমনভাবে করে যেমন মসজিদের মাঝখানে একটা কবর আছে, এই মসজিদের মাঝখানে কবরের মধ্যে আমরা কবরকে নিয়ে সিজদা করতেছি, আসলে বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে সেরকম কোনো কবর নাই। হ্যাঁ, আমাদের কবরগুলি মনে করেন আমরা পশ্চিম দিকে নামাজ পড়তেছি, দক্ষিণ পাশে মসজিদের একটা কবরস্থান আছে, আবার একটা দেয়াল দেয়া আছে, ওদিকে একটা মাঠ আছে। এখন মসজিদের যখন লোক ভর্তি হয়ে গেছে, যাইতে যাইতে ওই দেওয়ালের পূর্ব পাশে পর্যন্ত লোক হচ্ছে এবং পশ্চিম দিকে কবর রয়েছে, এবং তাদের উদ্দেশ্য কোনো দিন কবরের সামনে নেওয়াও না, বরং এটা প্রয়োজনবশত এরা চলে যাচ্ছে। এমন মনে করেন আমরা নামাজ পড়তে পড়তে আমাদের একটা ঘর সামনে পড়ে গেছে বর্তমানে ঈদের দিন, বা আরেকটা রিক্সা সামনে পড়ে গেছে, আমরা কি বলবো নাকি এটা রিক্সা পূজা করতেছি? হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে কবরের উপর নামাজ পড়া, কবরকে সামনে নিয়ে সওয়াব মনে করে নামাজ পড়া, এগুলো সব শিরিকের অন্তর্ভুক্ত। আর এইসব মনে না করে প্রয়োজনীয়তার বশত মানুষ চলে গেছে, দেয়াল আছে, এইগুলি কোনো অসুবিধা হবে না, এগুলি ক্ষমাপ্রাপ্ত হবে, এগুলি নামাজ হয়ে যাবে। ধন্যবাদ। ফাহমিদা আজাদ আপনার কাছে জানতে চেয়েছেন যে গরিব মানুষকে সুদের টাকা দেওয়া যাবে কি না? স্বভাবের নিয়ত ছাড়া দেওয়া যাবে, মানে স্বভাব পাবে না, স্বভাবের নিয়ত করা যাবে না। স্বভাব আল্লাহ বলে আল্লাহ দিলেও দিতে পারে, কিন্তু যেহেতু হারাম জিনিস, হারাম জিনিস কাউকে দান করে স্বভাবের নিয়ত করতে পারবে না। জি মোহতারাম, তারপরে প্রশ্ন হচ্ছে বাবা মা যদি সন্তানের কাছে, যেহেতু শহরে জীবন অনেক সময় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সন্তানের নিয়ত আছে বাবা মার খেদমত করব, কিন্তু বাবা মা কোনোভাবেই সন্তানের কাছে শহরে থাকতে চাচ্ছে না, গ্রামে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে সন্তানের কোনো গুনাহ হবে কি না? সন্তানের কোনো গুনাহ হবে না, গুনাহ হবে কি না এটা কেমনে বুঝবো? যেমন মনে করেন কিছু জিনিস আছে, এটা পরিবেশ পরিস্থিতি সব কিছু বুঝে এটা বলতে হবে। যেমন মা বাবা গ্রামে থাকতে চাচ্ছে, মা বাবা গ্রামে থাকলেও মা বাবার প্রতি যে হক আছে, মা বাবার যেভাবে খবর নেওয়া আছে, খোঁজ খবর নেওয়া আছে, সেইগুলি করতেছেন না, আপনার সাথে
বিরাগ বাজন হয়ে চলে গেছে, সেজন্য আপনি বলতেছেন মুসিবত মাতার উপর থেকে চলে গেছে, তা আমি কীভাবে বলবো যে এখানে জায়েজ হবে? কারণ আপনার মা বাবা যদিও নাকি শহরে থাকতে চাচ্ছে না, এটা বদ্ধ জীবন বলে গ্রামে চলে যাচ্ছে, এরপরেও তো কিছু হক আছে, এগুলি যদি আদায় করে এবং এগুলি আদায় করে যদি মা বাবার সন্তুষ্টি অর্জন করে তাহলে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ মহতারাম, জাযাকাল্লাহ। আর একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমরা সংযোগটি বিচ্ছিন্ন করে ফেলেছি অথবা নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কথা বলতে পারলাম না। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব, তার আগে ছোট্ট আরও একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরছি ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ, আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে আপনারা দেখছেন প্রশ্ন করুন। আমরা আমাদের সম্মানিত শাইখের কাছে যাব। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে ফেসবুকে করেছেন ওয়াসিম আকরাম, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। না জেনে কেউ যদি শিরক করে তাহলে ক্ষমা হবে কি না? আমরা তো জানি ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, এটার বিধানটা কী হবে তাহলে? প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক বলেন কি জানেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারগণ তোমরা ঈমান আনো। এটা কেন বলেছেন? আমাদের বহু শিরিক এমন আছে যেগুলি আমি বুঝতেছি শিরিক, সেগুলিতে আল্লাহর কাছে আমি সরাসরি মাপ চাইব, আল্লাহ আমি তো এই শিরিকটা করে ফেলেছি। আর কিছু শিরিক এমন আছে যেটা আমি হয়ে গেছি কিন্তু জানি না, সেজন্য আল্লাহ পাক বলতেছে তুমি সবসময় আবার ঈমান আনো, আল্লাহ আমি কোন দিকে শিরিক করছি জানি না। শিরিক যদি আমি জানতাম সেটা নাম ধরে মাপ চাইতাম, যেহেতু আমার অজান্তে বহু শিরিক হয়ে গেছে তুমি মাফ করে দাও। তো এরকম জেনারেল মাফের মধ্যে আল্লাহ পাক যদি এখলাস থাকলে তারা মাফ করে দেবেন। জি ধন্যবাদ। তারপরে কবর জিয়ারতের ইসলামিক নিয়ম কী? কাউসার আহমদ লিখেছেন, দ্যাট মিন্স উনি সম্ভবত জানতে চাচ্ছেন যে মাসনুন পদ্ধতি কী। আমি এখানে একটা ভালো করে খেয়াল করতে হবে আপনার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কবরে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা একটা দোয়া, এটা কোনো তাদের কবরবাসীর দিকে সালাম দেওয়া নয়, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তো এতটুকু পর্যন্ত আল্লাহ রসুলে করেছেন। এরপরে কবরবাসীদের জন্য দোয়া করা এবং কোরআন তেলাওয়াত করা, এটার ব্যাপারে মতবিরোধ আছে, কিন্তু এটার একটা পক্ষে সবথেকে বড় যুক্তি হলো আল্লাহ পাক কবুজত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইযা নাজওয়াকুম, তোমরা যদি রসুলের কাছে কথা বলতে চাও কিছু একটা পেশ করো, এরকমভাবে আল্লাহর কাছে যদি তোমরা কিছু চাও তাহলে একটা ওসিলা করো। তা আমরা যখন কবরবাসীদের জন্য দোয়া করব, রসুল সূরা ইয়াসিন পড়ে নাই, কিন্তু আমি একটা নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতেছি। সেজন্য বহু উলামায়ে কেরাম বলতেছেন হাদিস শরীফের মধ্যে সরাসরি কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করার কথা না থাকলেও নেক আমলের মাধ্যমে দোয়া করাটা এটা হাদিস শরীফের মধ্যে আছে। নেক তা এটাও এখানেও একটু দোয়া হচ্ছে, সেজন্য আমরা কিছু নেক আমল করতেছি। অতএব আমি এইগুলি দৃষ্টিভঙ্গির ব্যাপার, এইগুলি নিয়ে মারামারি খাটাকাটি করা কোনো দরকার নেই, কারণ মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এটা হলো একবারে মস্তুন বিষয়। আবার আসসালামু আলাইকুম আহলে কবর করা এতটুকু সুন্নত পর্যন্ত সাবেত আছে। অতএব কেউ দোয়া করো কোরআন শরীফ পরে দোয়া করতেছে, কেউ দোয়া কোরআন শরীফ পরে করতেছে না অন্য জায়গায় করতেছে, এগুলির থেকে একটু আমাদের দূরে থাকতে হবে আস্তে আস্তে, যে যেইটা দৃষ্টিভঙ্গি নিয়ে আমল করতেছে, যেহেতু সরাসরি কুফর শিরিক কোনো কিছু হচ্ছে না, এগুলি আমরা উদারভাবে একটু মেনে নিতে হবে, নাহলে মুসলমানের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যাচ্ছে এগুলির কারণে। ধন্যবাদ মোহতারাম। আরও একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই চাইতেছে
আমরা প্রিয়দর্শক আপনার প্রশ্ন বুঝতে পারছি না, আপনার মার টাকাগুলি কি হয়েছে আপনার, আপনি যদি একটু ক্লিয়ার করে বলেন। হ্যালো, হ্যালো, জি বলেন। হ্যাঁ, আমার স্বামী চায় না আমি জায়গাটা লিখে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার মায়ের নামে 36 টাকা আছে। আমরা 5 বোন 1 ভাই। এখন আমার ভাই চাইতেছে বাইরে জায়গাটা দেওয়ার জন্য। এখন আমি খুঁজতে থাকি, আমার স্বামী রাজি নাই। এখন আমি যদি আমার স্বামীর মতামতে দিই তাহলে কি আমার গুণা হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি মহতারাম, নিশ্চয় শুনেছেন যে জায়গাটা আছে আসলে তার ভাইকে দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে, কিন্তু ওনার স্বামী আবার ওনাকে বারণ করছে যে না তুমি দিবা না, তোমার সম্পদ যেটা আপনার তার মার কাছ থেকে সম্ভবত উনি পেয়েছেন, তো এটা ভাইকে দেওয়ার পক্ষে স্বামী বারণ করছেন। এক্ষেত্রে মার কথা শুনবেন নাকি স্বামীর কথা শুনবেন? এখানে তো মা যদি জীবিতই থাকে এবং সম্পদ যদি দিয়ে দেয় কারে, মেয়েকে, ভাইকে, হ্যাঁ, তা ভাইকে মা যখন দিয়েই দিবে সেখানে তো মেয়ের কোনো অধিকার নাই। জি, কিন্তু সেখানে মা যে ডিসক্রিমিনেশন বৈষম্য করতেছে সেটা মায়ের গুণা হবে, কিন্তু সেখানে তো মেয়ের কোনো অধিকারই নেই, যেহেতু মা এখনও জীবিত আছে। হ্যাঁ, মা যদি মারা যায় তখন যদি ভাই দাবি করে তো তখন মেয়ের দেওয়া না দেওয়ার একটা অধিকার আছে। মা যদি জীবিতই থাকে তাহলে মার সম্পদ কেয়ারা দিবে না দিবে এটা তো মায়ের এখতিয়ার, এবং মা দিতেও পারে। তবে মা দিতে পারলেও ইসলাম একেবারে এইভাবে মা দেওয়ার জন্য ইসলামে অনুমোদন করে নাই, কারণ ইসলাম এতটুকু বলে না যে তুমি এক ছেলেকে পেটের মধ্যে রাখবে আর এক ছেলেকে পেটের মধ্যে রাখবে, একটাকে গুরুত্ব বেশি দেবে, এটা তো এবার ইসলাম পছন্দ করে না। বিশেষ করে যে মা নিজের ছেলেকে দেবে, মেয়েদেরকে বঞ্চিত করবে। হ্যাঁ, একটা যদি হয় যে যে ছেলেকে বলে যে অফুর তোমারও তো খুব সম্পত্তি কম, তুমি আমাকে লালন পালন করার মতো তোমার এতটুকু সামর্থ্যও নেই, তুমি আমার জায়গাটা তুমি নিয়ে হলেও কমপক্ষে আমাকে লালন পালন করো, তোমার অপারগতা আছে, সেইটা পারে। যেখানে ছেলের সম্পদ থাকবে সেখানে মেয়েদেরকে অনর্থক বঞ্চিত করবে, এটা এমনি মেয়েরা মজলুম, আরও একটা নতুন মজলুম হওয়ার রাস্তা খুলে দেবে, এটাতে ইসলাম কোনো দিন পছন্দ করবে না। জি, ধন্যবাদ মহতারাম। আর মা যদি ইন্তেকাল করেন সেক্ষেত্রে তো দেওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ মহতারাম। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন, আপনি নিশ্চয় জানেন প্রবাস থেকে যারা বাংলাদেশে আপনার রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়, তাদেরকে শতকরা 2% সম্ভবত প্রণোদনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। সরকার যে তাদেরকে এই গিফটটা করছে, এটা কি সুদের আওতাভুক্ত না আওতাভুক্ত? কোনোদিনই সুদের আওতাভুক্ত হবে না, কারণ সরকার এরা যে মানি লন্ডারিং থেকে বাঁচতেছে, তাকে বাঁচতেছে, সেই জন্য এদেরকে উৎসাহ দিচ্ছে এবং তারা সৎ পথে আসার জন্য। যেমন আমি যদি বলি আজকে যে ফজর নামাজ পড়লে তোমাদেরকে একটা সাইকেল দিয়ে দেবো, দেখুন আপনি যদি বলুন ফজর নামাজের পরিবর্তে আপনি সাইকেল দিয়েছেন, এটা কি সুদ হবে নাকি? এরকম একটা সরকার তাদেরকে উৎসাহ দিচ্ছে এবং সরকারের রেমিটেন্স বাড়ানোর জন্য, এটা কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ মহতারাম। আরও একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। দুঃখিত প্রিয় দর্শক, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি আরেকবার চেষ্টা করুন। একজন ছেলে আর একজন ছেলেকে বিয়ে করা যায় আছে কিনা, নাউজুবিল্লাহ মিন জালিক, প্রশ্ন এখানে নাও না আসাই উচিত এরা এতটুকু। আর এই সমস্ত গুনাহগুলো মোহতারাম, এই গুনার কারণেই তো লুত আলাইহিস সালাতু ওয়াসালামের কওমকে ধ্বংস করা হয়েছে। এবং এই প্রশ্নগুলো কেন আসছে মোহতারাম, যেহেতু ইউরোপের অনেক দেশ, পশ্চিমা বিশ্বের অনেক দেশ এগুলো স্বীকৃতি দিচ্ছে? আমি একটা কথা বলি, কোরআনের তো সরাসরি কথা আছে, আমি সেই কথা দর্শকদের একটা কথা বলি এখানে। জি, আমি ইউরোপ, পশ্চিমা বিশ্ব, তারা সাংস্কৃতিক দিক থেকে এত বেশি শূন্যতার মধ্যে পৌঁছে গেছে, একদিকে তারা নারীদের অধিকারের জন্য আন্দোলন করে, আরেকদিকে তারা এইসব কাজগুলো বৈধতা দিয়ে নারীদের প্রয়োজনীয়তাকে শেষ করে ফেলে, এবং এই যে একটা তাদের চালবাজি, এটা মানুষ এখনো বুঝতেছে না, কেন আমি বুঝতেছি না, এটা সম্পূর্ণরূপে হারাম, এটা হারাম তো হারাম, এবং এটা তো একেবারে মানে জীব বৈচিত্র্যের মধ্যে পড়ে গেছে, এটা 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 কল্পনাও করা যায় না এইসব গুণাগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবং প্রিয়দর্শক, আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল যে ওয়াক্তাফার রিজাল উবির রিজাল ওয়ান নিসা উবির নিসা, যে যখন এই ধরনের নারী নারীকে এবং পুরুষ পুরুষকে কামনা করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নেমে আসবে,
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। মোহতারাম, আরেকটি বিষয় হচ্ছে বিবাহ বিচ্ছেদের যদি কোনো ক্ষেত্র তৈরি হয়, সেক্ষেত্রে দেখা গেলো স্বামী মনে মনে নিয়ত করেছে যে আমি তাকে তালাক দিব, বা তালাক দিয়ে দিলাম মনে মনে কিন্তু প্রকাশ করে নাই, তালাক হবে কি না? তালাক হবে না, তালাক উচ্চারণ করতে হবে। জি। তারপরে প্রশ্ন, জন্ম থেকে মুসলমানি বা সুন্নতে খতনা যদি হয়ে থাকে অনেক বাচ্চাদের, তাহলে নতুন করে আবারও কি খতনা করাতে হবে? না, দরকার নেই, এটা দরকার নেই। জি, আমি আল্লাহর সব কিছু বিশ্বাস করি কিন্তু তারপরেও নামাজ কোরআন নিয়ে আজে বাজে চিন্তা চেতনা আমার মাথায় আমার অন্তরে আসে, এসব থেকে মুক্তির জন্য কি পরিকল্পনা বা উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি যদি বলতেন? রাতুল নাসির এই প্রশ্নটি করেছেন। আমি বলি, ওনাকে বলবো যে একটা কথা হলো, একজন ব্যক্তি খুব স্বল্প জ্ঞানের অধিকারী, সে যদি চিন্তা করে যে হেলিকপ্টার কীভাবে উঠতেছে, বিজ্ঞানের কিচ্ছু জানে না, সেই ব্যক্তির কাছে সব কিছু ধোঁয়াশা হবে। তদ্রূপ সেই ব্যক্তির জন্য এইসবগুলি কল্পনা না করাই উচিত, হেলিকপ্টার কীভাবে চলে, প্লেন কীভাবে চলে, উড়োজাহাজ কীভাবে চলে, কারণ সে বিজ্ঞানের কিচ্ছুই জানে না। এবং এক ব্যক্তি কিচ্ছুই জানে না, সে একটা থার্মোমিটার দিয়ে কীভাবে তাপমাত্রা বাড়তেছে কমতেছে মাপা হচ্ছে এগুলি নিয়ে চিন্তা না করা উচিত, যেহেতু সে বিষয়ে তার কোনো জ্ঞানেই নেই। অতএব আপনি যেহেতু কোরআন হাদিস সম্পর্কে এগুলির কোনো কিছু জানেন না, বুনিয়াদি জ্ঞান পর্যন্ত আপনার নেই, এগুলি নিয়ে কল্পনা করবেন অনর্থক আপনি গুণাগার হবেন। আপনার যতটুকু জ্ঞান আছে জ্ঞানের পরিধির মধ্যে আপনি চিন্তা করবেন আল্লাহকে পাওয়ার জন্য। জি, ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। আজকে বিদায় নিচ্ছে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আবারও একই সময় দেখা হবে যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.